কিছু গাছের গুটি কলমের সহজ পদ্ধতি দেখুন। প্লাস দিয়ে খুব সহজেই গাছের চামড়াটা ছুলে ফেলা হচ্ছে, কারণ কাটার ঝামেলা থেকে প্লাস দিয়ে এটার চামড়াটা ছুলাটা খুব সহজ, কারণ সে এই লিচু গাছের চামড়ায় আঁশ কম, এই কারণে প্লাস দিয়ে খুব দ্রুত করা যায়। কারণ হচ্ছে যে এই ভদ্রলোকটা প্রোডাকশনে কাজ করে, যত দ্রুত কাজ করতে পারবে তত এদের প্রোডাকশন বেশি, একদম নিখুঁতভাবে করার প্রয়োজন নাই, কারণ হচ্ছে যে শিকড় বের করার জন্য যতটুকু প্রয়োজন। এখন এটার মাটি লাগানোর কাজ, আপনারা দেখতে পাচ্ছেন কি সুন্দরভাবে এই গুটি কলম বাঁধা হচ্ছে, সেটা হচ্ছে এখন মাটি লাগানো হবে। আর মাটি লাগানোর সিস্টেমটা হচ্ছে উপরের অংশে, কাটার উপরের অংশে মাটি লাগাইতে হবে। নিচের অংশ থেকে রস যদি আপনার এই উপরের অংশ আসে তবে দেরি হয় শিকড় বের হইতে। আর দেখতেই পাচ্ছেন একটু আলাদা করে রাখা হয়েছে, এভাবে করলে খুব দ্রুত শিকড় বের হয়ে আসবে, খুব অল্প একটু মাটি কিন্তু শিকড় বের করার জন্য এতটুকুনি যথেষ্ট। এরপরে একটা পিপি বা পলিথিন, যে যেটাই বলেন, সুন্দর করে যাতে এর মধ্যে কোনো আলো বাতাস না প্রবেশ করতে পারে, বৃষ্টির পানি যাতে না প্রবেশ করতে পারে, এর মধ্যে আপনার ঘামবে, ঘামার পরে যে পানির অংশটার মধ্যে থাকবে ওটাতেই শিকড় বের হয়ে আসবে। আর মাটির যে রসটা আছে এটা থেকেই এনা বেশি লাগবে না। দেখলেন গুটি কলমের সহজ কাজ হয়ে গেল। এখন আগে এক মাস আগে যে গাছের গুটি কলম বাঁধা হয়েছে সেগুলোতে শিকড় চলে আসছে, আপনি এদের শিকড়টা একটু দেখাচ্ছি। দেখেন এই কর্নারে দেখতে পাচ্ছেন সাদা সাদা, এটা একটু কম বের হয়েছে, এগুলো সব 15 থেকে 20 দিন আগের গুটি কলম বাঁধা হয়েছে। নিচে আর একটা দেখতে পাচ্ছেন, ওইটা কিন্তু বের হয়ে গেছে নিচেরটা, এইটা দেখেন অনেক বড় বড় কিন্তু হয়ে গেছে গুটি কলমটা, শিকড় দেখতে পাচ্ছেন। এখন দেখা যাচ্ছে দুই সাইড থেকে শিকড় বেড়ে গেছে। এখন এইটা আপনি কাটিং করে লাগায় রাখলে হয়ে যাবে, খুব সহজ পদ্ধতি এটা, যে কোনোভাবে একটু চুল চামড়া ছুলে মাটি লাগাই দিলে শিকড় বেড়ে হয়ে আসবে 21 থেকে 20 দিনের মধ্যে।